শীত এলেই ত্বকে নানা রকম সমস্যা দেখা দেয়। এর মধ্যে অ্যালার্জি অন্যতম একটি সমস্যা, যার ফলে অস্বস্তিতে ভোগেন অনেকেই। তবে একটু যত্ন নিলেই মুক্তি মিলতে পারে অস্বস্তিকর অবস্থা থেকে। চলুন জেনে নেই মুখের ত্বকের অ্যালার্জি থেকে মুক্তির ঘরোয়া কিছু উপায়। নারকেল তেল। শিশু এবং শিশুদের মধ্যে ত্বকের অ্যালার্জির একটি নিরাপদ ঘরোয়া উপায় হলো নারকেল তেল। এক চা চামচ নারকেল তেল হালকা গরম করুন এবং এটি আক্রান্ত স্থানে লাগান। প্রায় 30 মিনিট রাখার পর হালকা গরম জলে ধুয়ে ত্বক শুকিয়ে নিন। নিরাময় না হওয়া পর্যন্ত এটি দিনে 3 থেকে 4 বার ব্যবহার করুন। তুলসী। তুলসীতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি রয়েছে যা ত্বকের চুলকানি হ্রাস করে। এক মুঠো তুলসী পাতা ভালো করে ধুয়ে নিন। পরে পাতাগুলো পেস্ট করে নিন। আক্রান্ত স্থানে পেস্টটি লাগিয়ে প্রায় 30 মিনিট পরে ধুয়ে ফেলুন। স্বস্তির জন্য দিনে কয়েকবার লাগাতে পারেন এই পেস্ট। নিম পাতা। নিম পাতা ত্বকের লালচে ভাব, ফোলা ভাব এবং চুলকানি দূর করতে দারুণ কাজ করে। বেশ কয়েকটি নিম পাতা পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করুন। 30 মিনিট পর ধুয়ে ফেলুন। অ্যালোভেরা। অ্যালোভেরা জেল প্রাকৃতিক ঔষধি এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যগুলোর কারণে অনেক প্রাকৃতিক নিরাময়ের প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এটি পুনরুদ্ধার প্রক্রিয়াটিকে গতি দেয় এবং প্রশস্ত স্বস্তি দেয়। এটি দেহের ত্বকের অ্যালার্জির অন্যতম সেরা প্রতিকার। পাতা থেকে 1 চা চামচ জেলটি বের করুন বা কিনে নেওয়া অ্যালোভেরা পণ্য থেকে 1 চা চামচ জেলটি বের করুন। পরে আক্রান্ত স্থানে জেলটি সরাসরি ছড়িয়ে দিন। প্রায় 30 মিনিট ধরে রেখে এটি ধুয়ে ফেলুন। কয়েকদিন এক নাগারে দিনে 3 বার প্রয়োগ করুন, ভালো ফল পাবেন। কোল্ড শাওয়ার। একটি ঠান্ডা স্নান ত্বকের জ্বালা এবং অ্যালার্জি হ্রাস করতে সহায়তা করে। একটি শীতল ঝর্ণা আপনার রক্তনালীগুলো সংকুচিত করতে সহায়তা করে এবং হিস্টামিন বেরোতে দেয় না। এটি অ্যালার্জির তীব্রতা এবং ত্বকের জ্বালাও হ্রাস করে। অলিভ অয়েল। অতিরিক্ত ভার্জিন জলপাই তেল ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। ভিটামিন ই সমৃদ্ধ এই তেল চুলকানি হ্রাস করে। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।